ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমাদের এখানে চুঁচড়োয়, সবাই জানে চুঁচড়োয় কার্তিক পুজো ভীষণই ফেমাস। আমি কোনো দিন চুঁচড়োর কার্তিক ঠাকুর দেখিনি, আর অত বড় তো দেখিনি। আমি জানতাম ছোট ছোট কার্তিক ঠাকুর হয়, ঠিক আছে, যেটা আমরা রাস্তায় বিক্রি হয় দেখি, কিন্তু এত বড় বড় যে ঠাকুর হয় সেটা আমি কোনো দিন দেখিনি। হঠাৎ কালকে বেরোলাম, কার্তিক পুজো সেরকম কোথাও বেরোনোও হয় না, তো কালকে যেহেতু একটুখানি বেরিয়েছিলাম তো সেই সূত্রে আমি চুঁচড়োর দিকে গেছিলাম। মানে চুঁচড়োয় গিয়ে হঠাৎ করে অত বড় ঠাকুর দেখে আমি তো অবাক, এত বড় কার্তিক ঠাকুর হয়। তো চুঁচড়ো, বাঁশবেড়িয়া এগুলো হচ্ছে কার্তিক পুজোর জন্য ভীষণই ফেমাস। আমি কোনো দিন লাইফে যাইনি, আর ইচ্ছাও করে না যে যাই। আমি কালকে গেছিলাম বলে সেই জন্যে দেখতে পেলাম। তো যাই হোক, তো আমি প্রথম আগে ভেবেছিলাম যে ব্লগ আর মনে হয় করতে পারবো না, সবাই ভীষণ বাড়িতে ভীষণ চিন্তায় আছে আর কি। ভাবির হঠাৎ করেই বাড়িতে, মানে হঠাৎ রাস্তায় নবমীর দিন স্ট্রোক মতো, পুরো স্ট্রোক আমি বলবো না, মানে স্ট্রোক মতো একটুখানি হয়ে গেছিলো। যদি মানে যদি ভাবি রাস্তায় পড়ে যেত তাহলে হয়তো আরও বাড়াবাড়ি হয়ে যেত। ভাবি পড়ে যায়নি, বুঝতে পেরেছিল যে আমার মাথাটা ঘুরছে, আমাকে দাঁড়ানো দরকার বলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে, মানে সঙ্গে সঙ্গে সব ব্যাপারটা হয়ে গেছে বলে অতটা বাড়াবাড়ি খুব একটা হয়নি। তো বাপি এখন মোটামুটি স্টেবল, মাথাটা যন্ত্রণা হচ্ছে, ঘুরছে, হাই প্রেশারও ধরা পড়েছে। এবার সুগারটা এখনও টেস্ট করা হয়নি, তো সুগারও আই থিঙ্ক টেস্ট করা হবে কিছুদিনের মধ্যে, ডাক্তার দেখাতে যাওয়ার আগে। মানে একবার তো ডাক্তার দেখিয়ে আসা হয়েছে, আর একবার মানে রিপোর্ট নিয়ে আর একবার যেতে বলেছে এক সপ্তাহ পর, তো তখন মনে হয় টেস্ট করানো হবে। তো বাপির মারাত্মক লেভেলের হাই প্রেশার, মানে আমার আমার বাপির আর এই বাড়ির বাপির দুজনকারই মারাত্মক লেভেলের হাই প্রেশার। এদের ধরা পড়েছে এমন টাইমে, আমার বাপির ক্ষেত্রেও, বাপি যখন মানে তিন চার দিন ধরে যে বাপির চোখে কিছু প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারিনি, মানে আমার বাপির কথা বলছি, সেটা এই বাড়ির বাপি যখন ওরকম হয় তার আগেই আমার বাপিরও ওরকম হয়েছিল। তিন চার দিন চোখে কিছু দেখতে পাচ্ছিলো না, মাথা ঘুরছিলো, তো তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে তারপর ধরা পড়লো যে বাপির হাই প্রেশার। তো হঠাৎ করে হাই প্রেশারটা এ হয়ে গিয়ে তখন বাপির ওরকম হয়েছিলো। আর এই বাড়ির বাপিরও সেম সিচুয়েশন, মানে স্ট্রোক হতে হতে বেঁচে গেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ঘরটা গুছিয়ে নিই। আজকে সকালবেলা জিমে যাওয়া হয়নি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার অলরেডি পড়ে গেছে, মানে অলরেডি কি হয়ে গেছে ঠান্ডা, এখনই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকালবেলা উঠতে না ঠান্ডার মধ্যে এত কষ্ট হচ্ছে। তাও ছটার সময় উঠেছিলাম, উঠে সুরজকে বলছি আজকে জিমে যাবে, জিমে যাবে। সুরজ বললো থাক আজকে আর যেতে ভালো লাগে না বলে। এই যে সুরজ বেরোলো সুরজের কাজে, আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হলাম। তো সকালে উঠে টুকটাক কাজ করা হয়ে গেছে, ঘরটা শুধু গুছাবো, গুছিয়ে নিচে যাব। তো চলো শীতকালেতে না ওই 9 o'clock গাছগুলোই কিন্তু ফুল ফোটে না, ওগুলো শুধু গরমকালের গাছ। কিন্তু আমাদের বাড়িতে বাপি এত গাছের যত্ন করে যে ওই গাছগুলোতেও ফুল ফুটছে, মানে বেশ ভালো ফুল ফুটেছে। 9 o'clock দেখবে পিঙ্ক পিঙ্ক ফুলগুলো হয়, ওইগুলোকে 9 o'clock বলে, ওইগুলোই দেখছি শীতকালেতেও ফুল ফুটছে। আমি কোনোদিন দেখিনি কারোর বাড়িতে যে 9 o'clockগুলো এমনি গাছ হয়ে থাকে কিন্তু ফুল ফোটে না, কিন্তু আমাদের বাড়িতে ফুটছে, ইউনিক সব। বাপি এতই ওকে সার খাওয়ায়, এতই সার খাওয়ায় যে ভয় ফুল ফুটছে, যেন তো আবার সার খাওয়াবে আমাকে। একটু পোস্ত ওটা একটা সিটি হয়ে গেলে, একটু জল গেলে কালকের মতো হবে, কালকের মতন সেম, কালকের মতো আর কিছু বলতে হবে না। এটা একটু ফোড়ন দিয়ে ভাজবে, ওটা একটু ফোড়ন দিয়ে ভাজবে, ওটা সর্ষে ফোড়ন, আর এটা শুকনো লঙ্কা, আর ওটা সর্ষে ফোড়ন দিতে হবে না, তুমি খালি একটা শুকনো ফোড়ন দিবে, সর্ষে ফোড়ন কিছু দিতে হবে না, কিছু ফোড়ন বাদ দাও, খালি লঙ্কা ফোড়ন, ওত ফোড়ন ফোড়ন বাদ দাও। ওটাতে পেঁয়াজ দেবো, এটাতে পেঁয়াজ দেবো না, ওটা পেঁয়াজ দেবে, এটা দেবে না, ও আমি এটা একদমই খেতে ভালোবাসি না, তাও খেতে হচ্ছে এখন আর কি বাপির জন্য আর কি। বাপি তো এখন খাচ্ছে না কাটা মাছ, তো আমি কাটা মাছ খেতে বেশি ভালো লাগে আমার, এই চারা ভাল লাগে আমার, বাট আঁশটাশের গন্ধ লাগে। তো যাই হোক, ওটা ম্যাটার নয়। আর হচ্ছে সজনে শাক, বাপি যেহেতু হাই প্রেশার তো সেই জন্যে সজনে শাক খেতে বলেছে। সজনে শাকের
কি বলে জুস করেও খেতে বলেছে, কিন্তু বাপি ওরম করে খেতে পারছে না, তো সেই কারণে ভাজা এখন রেগুলার হচ্ছে সজনে শাক। আর আই থিঙ্ক ডাল হবে, বাপি যেহেতু নুন একদমই খাওয়া চলছে না, তো সেই কারণে বাপিকে একটু সেদ্ধ ডাল করে দিতে হচ্ছে। আর হবে লাল শাক, ভেবেছি একটু পোস্ত আর বাদাম দিয়ে করব। তো বাপিকে বাদামটা আর পোস্তটা বাদ দিয়ে দেবো, বাপিকে শুধু দেবো আর আমাদের করব। আর এখানে আর একটা শাক আছে, মানে আজকে শুধু শাক ডে, শুধু শাক। এখানে মনে হয় কী শাক আছে ভুলে গেছি, আমাকে দেখতে হবে মা কী শাক করেছে। তো এই হচ্ছে আজকের জিনিস, এই সব রান্না হবে। তো চলো স্টার্ট করি, মা এখনও চান করেনি, তো আমি যেহেতু জিম থেকে এসে আমার রান্না করা হয় না, শুধু আমার আর সুরজটা আমি করে নিই, তো সেহেতু আমি সব রান্নার না ফোড়নগুলো ভুলে গেছিলাম, তো সেই কারণে মাকে জিজ্ঞেস করলাম। তো চলো, বাপিকে দেখতে কেউ এসছে হয়তো, তো আমি আর ওদিকে যাবো না, ওদিকে গেলেই আমি ওখানে ঢুকে যাবো, রান্নার দেরি হয়ে যাবে। তো চলো অনেক কিছু করতে হবে, তো সেই কারণে এখনো পর্যন্ত নেওয়ার ইচ্ছা থাকলেও নিয়ে উঠতে পারেনি। গুড ইভিনিং, তো এখন বাজে ঘড়িতে 5টা। তো দেখবে শীতকালে না একবার যদি দুপুরবেলা তুমি শুয়ে পড়ো কোনো কারণে, সে ভাত খাও আর নাই খাও, আমরা যেরকম ভাত খাই না, আজকে যেরকম লাল শাকটা যা হয়েছিল না, আমার লাস্টে মনে হচ্ছিলো একটু ভাত দিয়ে খেলে ভালো হতো, তো যাই হোক ভাত দিয়ে খেতে পারিনি, শুধুই খেয়েছি। কিন্তু যাই খাও, তুমি ভাত খেলে তো আরও ঠান্ডা লাগে, আর যদি ভাত নাও খাও, আমাদের মতো অনেকেই আছে রুটি খায় দুপুরবেলা, তো সেটাও যদি করো, আর যদি দুপুরবেলা একবার শুয়ে পড়ো, উঠতে যা মনে হয় না, মনে হয় আর উঠবো না, শুয়েই থাকি, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। তো চলো এখন জানলাগুলো দিই আগে, সন্ধে হয়ে গেছে, মশারা মশাদের কাজ করবে বলে এবার ঘরের ভেতর ঢুকবে। আচ্ছা কিছুর একটা গঁ গঁ আওয়াজ হচ্ছে না? করছি, কিন্তু কিছু একটা আওয়াজ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে মনে হচ্ছে কিছু একটা।
বাবা ভাইয়ের ঘরে জানলাও তো খোলা, সব ঘর ঠান্ডা হয়ে যায় শীতকালেতে। বিকাল বিকাল যদি জানলা দরজা না দিয়ে দেওয়া হয় না, এত ঠান্ডা ঢোকবার ব্যাপার থাকে, আর শীতকালে যত মশা এই টাইমটা, শীত ওদের কি শীত লাগে না? আমি সেটাই ভাবি, মশাদের কি শীত লাগে না? খোলো খোলো দরজা খোলো, দেখো কি এসছে, লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে, দেখো 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 কি এসছে, দেখো গো। এত লাপালাপি করে এই হলো, এসে শুয়ে পড়লো। আর বাবু আমাদের ওপরে বিছানায় কেন শোয় না বলো তো? দুজনকার মধ্যিখানে ও জায়গা পায় না, অনেকক্ষণ ঘুরবে, ঘুরে দেখবে আমি তো ঠিকঠাক পজিশনে শুতে পাচ্ছি না, এসেই নিচে পাপসে শুয়ে পড়ে, কোনো মানে হয়? তো এখন বাজে ঘড়িতে 9:45। সুরজকে আমি কখন পাঠিয়েছিলাম চিকেন আনতে, বাপি মেন হচ্ছে রেগুলার এখন নুন ঝাল ছাড়া খাবার খেয়ে খেয়ে না বাপির ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে। বাপি তো কোনোদিন খেতো না, যে চাট করে মুড়ি খেতে ভালোবাসে সন্ধেবেলা, যে সকালবেলা নুন ঝাল দেওয়া তরকারি খেতে ভালোবাসে, তাকে হঠাৎ করে আমরা মানে একদম দেখো নিজেই দরজা খুলে কেমন বেরিয়ে যায়, তাকে আমরা জোর করে এখন নুন ঝাল ছাড়া খাবার খাওয়াচ্ছি। তো একভাবে বাপি নুন ঝাল ছাড়া খাবার খেতে খেতে না বিরক্ত হয়ে গেছে, তো সেই কারণে আজকে সুরজকে বললাম যে একটু বেশি করে, আমাদের তো রেগুলার চিকেন আনাই হয়, তো রেগুলার এখন বাপিকে আমাদের সাথে স্যুপও খাওয়াচ্ছি, ঠিক আছে? কিন্তু ওইরকম খেতে বাপি একদম ভালো লাগছে না, তো সেই কারণে সুরজকে আমি সন্ধেবেলা বলেছিলাম চিকেন নিয়ে আসো, সবার জন্য নিয়ে আসো, আমাদের তো আগে তো জানোই তোমরা যে রেগুলার পারলে রেগুলার চিকেন খেতে পারলে আমাদের বাড়ির লোক খুব ভালো, এবার কষা কষা তেল তেল, কিন্তু বাপিকে বাপি তো ওটা খেতে পারবে না, তো সেই কারণে আমি বাপিকে সুরজকে বললাম যে তাহলে চিকেন নিয়ে চলে এসো, তাহলে সবার একসাথে চিকেন করে নেবো। পাঠিয়েছিলাম 7টা, বাড়ি নিয়ে এসছে 9:45, মানে ও ঘুরে ঘাড়ে ওর কাজ টাজ করে তারপর চিকেনটা দিয়ে গেল বাড়িতে। চলো এখন নিচে যাই, মাংসটা ধুতেও হবে, এত রাত্রিবেলা ঠান্ডা জলে হাত দিতে নেই, শীতকালে আমার ঠান্ডা জলে হাত দিতে যে কি হয় আমি জানি। আর সুরজ ঠিক রাত দুপুরে সব কিছু নিয়ে আসবে, আর রাত দুপুরে এইসব কাজগুলো করতে হয়, তো যাই হোক চলো। আহারে ঠান্ডার মধ্যে থাক, হ্যাঁ থাক, অনেকদিন দেখতে পাই, অনেকদিন দেখি পায়খানা পড়ে থাকে, দেখি মনে মাস খানিকের আগে থেকে আমি ঠিক ঠিক এত হাতে উপর থেকে এখন দেখছি বাবা ঠিক ঠিক বোধ হয় কোথাও আটকে থাকি। আর থাক, তো পাখিটা দেখতে খুব সুন্দর, মানে সবাই শীত থেকে বাঁচতে চায় আর কি, আমরাই শুধু শীতে কুইকাই করি না। কালকে রাস্তা দিয়ে আসছি, রাস্তার কুকুরগুলো ওরকম আমাদের বুলটু যেরকম বাড়ির ভেতরে থাকে ঘরে গিয়ে শোবে, ঠিক আছে, ওদের দেখে না এত খারাপ লাগে। আর আমরা যেখানে কানের ক্লাসে যাই সেখানে একটা মানে চেনা সুরজ আমাকে আজকে কতটা চিকেন নিয়ে এসছে সেটার বর্ণনা দিচ্ছিলো, তার জন্য আমি ভিডিওটা আমার পজ করতে হলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ওখানে আমি যেখানে গানের ক্লাসে যাই সেখানে আমাদের একটা চেনাশোনা খুব ভালো কুকুর হয়ে গেছে, সে রেগুলার আমরা সপ্তাহে একদিন করে যাই, কিন্তু ও আমাদের দেখলেই না কেমন করে, ও কিন্তু কথা বলতে পারে না, ঠিক আছে, মুখে আওয়াজ করতে পারে না, আর ও মানে প্রতিবন্ধী বলে না প্রতিবন্ধী কুকুর ঠিক সেরকমই, ওর বয়সের তুলনায় ওর শরীরটা ছোট স্টিট ডগ, আর মুখেও কথাও বলতে পারে না, তো ওকে দেখে এত মায়া লাগে। আমি যদি কোনোদিন ওখানে ধরো সাপোজ হতেই পারে হয়তো আমি কোনো সময় ওখানটা ছেড়ে দিলাম, কিন্তু ওর জন্য আমাকে মনে হয় ওখানে যেতে হবে, দেখতে পেলেই গায়ে উঠে পড়ে, আর দেখবে মানুষ তোমাকে ভুলে যাবে কিন্তু ওরা ভুলে যাবে না, তো এটা আমার খুব ভালো লাগে। আর রাস্তায় কালকে মানে আমরা যখন ঠান্ডার মধ্যে আসছি তখন রাস্তার কুকুরগুলোকে দেখে এত খারাপ লাগছিলো, মানে রাস্তার মধ্যে শুয়ে আছি ঠান্ডার মধ্যে কুকুরে, আর সেখানে আমার বুলটুও আমার ঘরে শোয় বিছানায় শোয়, মানে এটা ভেবে কেমন লাগে। তো যাই হোক চলো আমি আমার কাজ করি, বকতে থাকলে বকতেই থাকবো, চিকেনটা ধোয়াবে না, অনেকটা চিকেন নিয়ে এসছে সেটাই আমাকে এতক্ষণ ধরে বলছিলো। তো এখন বাজে করে 10:30, আর আমার খুব জোরে ঝাল লেগেছে, তো আজকে বাপি যেহেতু মাংসটা খাবে বলে করেছিলাম সেই কারণে তেল আমি একদম দিইনি, একদম 1 চামচ তেলে 1 কিলো মাংস হয়েছে এরকম ব্যাপার, ঠিক আছে।
ঝাল লেগেছে খুব জোরে। আজকে টমেটো ছিল না, আর দেখবে ওই কিষানের নয়, ওটাও কিসের, হ্যাঁ না না ম্যাগির, ও সুরজ একটা সস কিনে এনেছিল, তো টমেটো ছিল না বলে ওই সসটা দিয়ে মাংসটা করেছি, টমেটোর বদলে একটুখানি সস দিয়ে দিয়েছি। আর লঙ্কা গুঁড়োর ইদানিং সানরাইজের লঙ্কা গুঁড়োগুলোর এত ঝাল, আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, জাস্ট বলছি একটু বেশি পড়ে গেছে, তাতে আমার এখনো পর্যন্ত ঝাল লাগছে, জল খাচ্ছি তাও ঝালটা নামছে না। তো রান্না করবার পর তারপরে রান্নাঘরে এত ইঁদুর হচ্ছে, এত ইঁদুর হচ্ছে না, সেই কারণে সেই আটার গুচির মধ্যে ওষুধ দিয়ে রেখে এলাম। আমাদের ওপরে পর্যন্ত ইঁদুর উঠতে শুরু করেছে। আমি সেদিন সেই জগতে পুজোর সময় তেঁতুলতলায় পুজো টুজো দিয়ে প্রসাদটা আমি ওপরে ছোটো খাটে রেখে দিয়েছিলাম, প্রসাদটাকে বেমালুম খেয়ে ফেলেছে, কটা ইঁদুর আছে সেটাও জানি না, আর ওষুধ দিতেও পারছি না, ওপরে বুলটু এদিক ওদিক ঘোরাঘুরি করে, কোন সময় ও মুখ দিয়ে, ও এমনি মুখ সব জিনিসে মুখ দেওয়া শোকা ওর স্বভাব, এবার যদি হঠাৎ করে কোনো সময় খেয়ে ফেলে তখন কি হবে, সেই জন্য সেই ভয়তে ওপরে দুটো গুচি করেও রাখলাম যে ওপরে দেবো বলে, তারপরে বুলটুর কথা মনে পড়লো, তারপরে আর দিও নি। তো কি হবে কি জানি, আমার যদি ঘরের ভেতর কোনো সময় ইঁদুর ঢুকে পড়ে, কোনোদিন ওপরে উঠতো না, এমনকি তিনতলায় উঠে গেছে ইঁদুর, ভাবো তিনতলায় লাইটের যে কানেকশন, যে আমরা ছোট ছোট লাইটগুলো জ্বালিয়েছিলাম, সেই ছোট লাইটগুলোর যে তারের কানেকশনটা, সেটা আমাদের ঘরে বারান্দায় কানেক্ট করা হয়, ওপর থেকে যে নিচে তারটা এসছে সেই তারটা পর্যন্ত ইঁদুরে কেটে দিয়েছে। হঠাৎ আমি ছাদে উঠে গিয়ে দেখছি দুটো কানেকশন, তারের কানেকশন আলাদা হয়ে পড়ে আছে, ওরা ইঁদুর ছাড়া কেউ কাটেনি, কাঠবেড়ালি ওরমভাবে কাটবে, আমি তো জানি না কোনোদিন কাঠবেড়ালি তার কাটে বলে, ইঁদুরে এরকম উৎপাত। আমার ঘরে যদি একবার খাটের নিচে ঢুকে পড়ে না, আমার খাটের নিচে যে কি জিনিস আছে, ট্রলি ব্যাগ, চারটে ট্রলি ব্যাগ আছে, আমার বেশ কিছু বইয়ের বই ফই সব রাখা আছে, যদি একবার ঢুকে পড়ে কেটে দেয় কি যে হবে, আমি ভীষণ চিন্তায় আছি, ইঁদুর নিয়ে যে কি সমস্যা বাড়িতে, রান্নাঘরে একবার করে ইঁদুর, আমাদের বাড়িতে বিড়াল থাকতেও ইঁদুর কম হয় না, আমাদের বাড়িতে সাত সাতটা বিড়াল, কি জন্যে বিড়ালগুলোকে পুষেছি যদি ইঁদুরই না তাড়াতে পারে। যাই হোক, ইঁদুরের জ্বালায় আমি ভীষণ পরিমাণে, আমি মা দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছি, তো কালকে দেখা যাবে, আজকে তো বিষ দিয়েছি কিন্তু ওপরে তো কিছু করতে পারিনি, যা হবে হবে, কিন্তু ওপরে বিষ দেওয়া যাবে না, বুলটু যদি একবার খেয়ে ফেলে না, সুরজ আমাকে আর সুর মাকে বাড়ি থেকে পুরো বাইরে বার করে দেবে। তো চলো, এখনো পর্যন্ত টিভিতে না জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এসব দেখে মনকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। তো এখনো পর্যন্ত না টিভিতে জগদ্ধাত্রী পুজো এখনো শুরু হয়নি, আলপনা দিচ্ছে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শেষ আবার এক বছর, অবশ্য একটার পর একটা লেগেই আছে, ঠিক আছে, এই কালকে কার্তিক পুজো গেছে, তারপর আজ থেকে এই রাস শুরু হচ্ছে আমাদের এখানে নবদ্বীপে, মানে ওপারে আর কি, ব্যারাকপুর সাইডটাতে রাস খুব বড় করে হয়, বড় বড় ঠাকুর হয় নাকি, আমি এসব কোনোদিন জানি না, অবশ্য বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এমনি বলে না, একটার পর একটা একটার পর একটা চ্যানেল ওয়াইজ পুজো এসেই যায়, যার যেখানে যেরকম পুজো হয় আর কি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, আর বকবো না, কালকে সকালে তাড়াতাড়ি ওঠার আছে, তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে বকবক করতে চলে আসবো, আজকে অনেকদিন পর তোমাদের সাথে বকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, মানে একটু হালকা হালকা লাগছে যে তোমাদের সাথে অনেকদিন পর আবার কথা বলছি সারাদিন, তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে আসবো, কেমন, তো টাটা।